Assalamualaikum প্রিয় দর্শক পেজবার্স টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আগেও একটা ভিডিও দিয়েছিলাম আজকে আরো একটা ভিডিও দিচ্ছি দর্শক আমার খামারে আজকেও বেশ কিছু ভালো জাতের ফিঞ্চি কবুতর রয়েছে যেগুলো আমি বিক্রি করব আজকের এই ভিডিওতে সেগুলো আপনারা দেখতে পারবেন আর দর্শক কবুতরগুলো অবশ্যই আজকে খুব রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই চ্যানেলটা আসলে নতুন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দর্শক আমার একটা কথা বলার আছে কথাটা হচ্ছে দর্শক গতবারের ভিডিওতে একপ্রবাসী আঙ্কেল আমার কাছ থেকে পাঁচ জোড়া কবুতর নিয়েছিল তো পাঁচ জোড়া কবুতর নিয়েছিল বলতে উনি আমাকে বায়না করে নাই টাকাও দেয় নাই তো বলেছিল পরের দিন টাকা দিবে আমি ওনার জন্য কবুতরগুলো রেখে দিছি বিশ্বাস করে আসলে উনি পরের দিন আমার সাথে যোগাযোগ করে নাই পরের দিন করতে করতে আজকে চার দিন পাঁচ দিন হয়ে গেছে উনি আমাকে নাও বলে নাই হ্যাঁও বলে নাই বা কোনো টাকাও পাঠায়নি তো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কেউ আমাকে এভাবে রাখতে বলবেন না যদি আপনাদের কারো কবুতর পছন্দ হয় আমার কাছ থেকে যে কবুতরটাই পছন্দ হবে অবশ্যই আপনারা আমাকে বায়না করবেন বায়না করলে আমি চার দিন পাঁচ দিন এক সপ্তাহ যে কয়দিন বলবেন আমি রাখতে পারবো আর দর্শক আপনারা বায়না ছাড়া যদি বলেন যে ভাই আপনি আমার জন্য এই কবুতরটা রাখেন ভাই আমি করে নিবো একদিন পরে বা দুই দিন পরে বায়না দিচ্ছি আমাকে মাফও করবেন ক্ষমাও করবেন দর্শক আমি এভাবে রাখতে পারবো না কারণ আমি একজনের জন্য পাঁচ জোড়া কবুতর রাখার পর উনি আমার কাছ থেকে কবুতরগুলো আর নেয়নি এখন পর্যন্ত সে আমাকে ভালো মন্দ কিছু জানায়নি দর্শক এভাবে রাখার কোনো মানেই হয় না আমি আপনাদের কারো যদি কবুতর পছন্দ হয় আপনারা বায়না করবেন আমি কবুতর রেখে দিব আর যদি না নেওয়ার হয় তাহলে না নিবেন কোনো বিষয় নেই দর্শক তাহলে চলুন আজকের ভিডিওতে কি কবুতরগুলো থাকছে সেগুলো আপনাদের আজকে একে একে দেখাই সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম মাশাআল্লাহ প্রিয় দর্শক এখানে আমরা আরো এক পেয়ার কবুতর দেখতেছি দর্শক এটা হচ্ছে ব্লু মন পটার এটা হচ্ছে ব্লু মন পটার দেখেন দর্শক নটটা বল ফুলিয়ে দাঁড়িয়ে আছে আর এই যে মাদিটা সামনে দাঁড়িয়ে আছে এখানে দর্শক মাদিটা হচ্ছে আট পরের আর নটটা হচ্ছে দশ পর ফুল হয়ে গেছে মাদিটা একটু বয়সে ছোট দেখেন আমি ভালো করে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে নর দেখেন মাশাল্লাহ বল ফুলের এক্সিটার বল আরো বড় হয় কবুতরটা মাশাল্লাহ খুবই বিগ সাইজ দেখেন আর এই যে মাদিটা দেখেন আমি দেখাই দিচ্ছি মাদিটারও বল ফুলায় না মাঝে মধ্যে ফুলায় আবার চিমায় রাখে তো আসলে মাদি একটু বল কমই ফুলায় তো দর্শক মাদির বলো মাশাল্লাহ বিশাল বড় আর এই যে দেখেন নটটা দাঁড়িয়ে আছে বল ফুলে দর্শক এই ব্লু মং পটারটা যদি আপনাদের কারো ভালো লাগে বা পছন্দ হয় আমার কাছ থেকে কালেকশন করতে পারেন এই পটারটা আমার চাওয়া দাম হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন দর্শক মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমার চাওয়া দাম যদি আপনাদের কারো পছন্দ হয় আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো মাশাআল্লাহ প্রিয় দর্শক এখানে আমরা আরো এক পেয়ার কবুতর দেখতেছি দর্শক এটা হচ্ছে শাটিন কবুতর দেখেন নটটা হচ্ছে জর্ণা আর মাদিটা হচ্ছে দর্শক আর ডানলেস শাটিন দেখেন এদের বাবা মা এরকম ছিল নর ছিল জর্ণা শাটিন আর মা ছিল হচ্ছে ডানলেস শাটিন তো যার কারণে দুইটা দুই রকম আসছে দর্শক এটা আপনার সাত পর আট পর সাত পর আট পরের অ্যাডাল নিউ অ্যাডাল দর্শক এই পেয়ারটা যদি আপনাদের নর্মাদি শিওর আছে হান্ড্রেড পার্সেন্ট যদি আপনাদের কারো পছন্দ হয় আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন এই পেয়ারটা আমার চাওয়া দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আলোচনা করার অপশন আছে তো মাশাআল্লাহ প্রিয় দর্শক এখানে আমরা আরো এক পেয়ার কবুতর দেখতেছি দর্শক এটা হচ্ছে আমেরিকান ইয়েলো কর্মনা মানে হলুদ কর্মনা দর্শক এটাও দু একদিনের ভিতরে ডিম দিবে ইনশাল্লাহ হাড়িতে যেটা দাঁড়িয়েছে এটা হচ্ছে নর দেখেন নরের শেপ এবং ঝুটি দেখাই দিচ্ছে আপনাদের আর এই যে নিচে যেটা সেটা হচ্ছে মাদি দর্শক এই পেয়ারটাও ডিম বাচ্চা রানিং একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন যদি এই আমেরিকান হলুদ কর্মনা পেয়ারটা আপনাদের কারো পছন্দ হয় তো আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন এই পেয়ারটা কোনো দামাদামি হবে না একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন একদম পানির দামে একদম পঁচিশশো টাকা আর দর্শক নরটা হচ্ছে আপনার ইনপুটের পায়ে রিং লাগানো আছে ইউরোপিয়ান মাশাআল্লাহ প্রিয় দর্শক এখানে আমরা আরো এক পেয়ার কবুতর দেখতেছি দর্শক এটা হচ্ছে মুখী কবুতর নটটা হচ্ছে কালো আর মাদিটা হচ্ছে চকলেট কালার দেখেন একবারে ফুল জ্যাট স্প্রিং মাদি দেখেন ফুল জ্যাট হয়ে দাঁড়ায় আছে আর নটটাও দর্শক ফুল জ্যাট স্প্রিং আপনারা ওদের লেজ দেখে বুঝতে পারতেছেন যে অবস্থা ওরা কিরকম জ্যাট করে আর দর্শক এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি হবে না দর্শক এটা একদম দুই হাজার টাকা হলে আমার কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি তো মাশাআল্লাহ প্রিয় দর্শক এখানে আমরা আরো এক পেয়ার কবুতর দেখতেছি দর্শক এটা হচ্ছে কর্মনা কবুতর দেখেন নটটা হচ্ছে ব্ল্যাক আর মাদিটা হচ্ছে হলুদ দর্শক এটাও ডিম বাচ্চা রানিং মনে হচ্ছে একটা ডিম পারছে আমি প্লাস্টিক ডিম দিয়ে রাখছি আর একটা ডিম পারবে খুব শীঘ্রই তো দর্শক এই পেয়ারটা যদি আপনাদের কারোর পছন্দ হয় তো আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন এই কর্মনা পেয়ারটা আমার চাওয়া দাম হচ্ছে ডিম সহ মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন আমি ভালো করে দেখাই দিচ্ছি এটা হচ্ছে নর আর যেটা হচ্ছে মাদি ডিম সহ আমার চাওয়া দাম হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক এখানে আমরা আরো কিছু লাহুরি সিরাজি কবুতর দেখতেছি এগুলো আসলে লাহুরি আর সিরাজির সাথে করস তবে দর্শক বাচ্চাগুলার মিসমার্ক আছে আসলে বাচ্চা না দুই পর দুটোটাই আপনার নিউ অ্যাডাল হয়ে গেছে দেখেন
ডান পাশে যেটা এটা হচ্ছে কালো কালার, আর বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্লুবারলেস ব্লুবার কালার। তো দর্শক এই দুই জোড়া যদি আপনারা একসাথে কেউ নেন তো আমি দুই জোড়া একসাথে বিক্রি করে দিব। দুই জোড়াতে হালকা পাতলা মিসমার্ক আছে, দুই জোড়া আমার চাওয়া দাম না সরি দুই জোড়া একদম 3,000 টাকা হলে নিতে পারবেন, আলোচনা করার কোনো অপশন নাই, একদম 3,000 টাকা হলে এই দুই জোড়া সিরাজির বাচ্চা নিউডাল সিরাজি আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন। যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। দর্শক এগুলো নিউডাল মাত্র 3,000 টাকা হলে নিতে পারবেন একদম। প্রিয় দর্শক এখানে আমরা আরো এক পেয়ার কবুতর দেখতেছি। দর্শক এটা হচ্ছে নটটা হচ্ছে ড্রাগন হুমা আর মাদিটা হচ্ছে বাগদাদি হুমার, দেখেন খুবই অ্যাক্টিভ কবুতর গুলো। দর্শক এগুলো ডিম বাচ্চা রানিং আছে, যদি এই পেয়ারটা আপনাদের কারো পছন্দ হয় বা ভালো লাগে আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন। দর্শক এই পেয়ারটা আমার চাওয়া দাম হচ্ছে মাত্র 4,500 টাকা, দেখেন খুবই অ্যাক্টিভ। আর নটটা মাশাল্লাহ বিশাল বড় সাইজ, দেখেন চোখের গিয়ার এবং সেবা আমি দেখাই দিচ্ছি একটু আপনাদেরকে, দেখেন এত পাগলা যে ডাকতেছে ওর স্ক্রিনে রাখাই যাচ্ছে না। যদি এই পেয়ারটা আপনাদের কারো পছন্দ হয় মাত্র 4,500 টাকা আমার চাওয়া দাম। মাশাল্লাহ প্রিয় দর্শক এখানে আমরা এক পেয়ার সাদা বিউটি হুমারের বাচ্চা দেখতেছি, দেখেন এদের বাবা মা হচ্ছে ইনপুটের, এদের বাবা মা আমার কাছেই আছে, দেখেন এটা হচ্ছে জিরো ফেদারের বাচ্চা, দেখেন আমি শেপ এবং এটার মুখের শেপ দেখাই দিচ্ছি, ঠোঁটের দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর অসাধারণ, আর হাইট দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর। দর্শক এটা হচ্ছে জিরো ফেদারের, যদি বিউটি হুমারের জিরো ফেদারের বেবিটা আপনাদের কারোর যদি পছন্দ হয় আপনারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দর্শক এটার চাওয়া দাম হচ্ছে মাত্র 6,500 টাকা, দেখেন খুবই সুন্দর কবুতরগুলো, দেখেন একবারে জিরো ফেদারের মাশাল্লাহ। প্রিয় দর্শক এখানে আমরা আরো এক পেয়ার কবুতর দেখতেছি। দর্শক এটা হচ্ছে ব্লু ম্যাগপাই পটার, দেখেন এটা ডিমে আসছে, হয়তোবা এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ ডিম দিবে, দেখেন যেটা সামনে দাঁড়িয়ে আছে স্ক্রিনে এটা হচ্ছে নর, আর যেটা হাড়িতে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মাদি। দর্শক কবুতরের সাইজটা বিশাল বড় আমার, দেখেন ক্যামেরায় ধরতেছে না। দর্শক এই ব্লু ম্যাগপাই পটার পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন। এই পেয়ারটা দর্শক আমার চাওয়া দাম হচ্ছে 7,500 টাকা, এই পেয়ারটা আমার চাওয়া দাম মাত্র 7,500 টাকা, আলোচনা করার একটু অপশন আছে মাশাল্লাহ। প্রিয় দর্শক এখানে আমরা আরো এক পেয়ার কবুতর দেখতেছি। দর্শক এটা হচ্ছে অ্যালমন মুখী, দেখেন হাড়িতে যেটা আছে এখন বাচ্চার সামনে এটা হচ্ছে মাদি, আর যে ডাকতেছে এটা হচ্ছে নর। আর দর্শক এটা গ্যারান্টির কথা কিছু বলার নেই, দেখেন একটা বাচ্চা আছে, দুইটা ডিম ফুটছিল দর্শক, একটা বাচ্চা মারা যায় আমার ভুলের কারণেই, আর একটা বাচ্চা ফুটছে, দেখেন মাশাল্লাহ খুব সুন্দর বাচ্চা খাওয়ায়, বাচ্চাটা অ্যালমনি আসছে দেখেন সাদা, আর এই যে দেখেন প্যারেন্টস। আর দর্শক এই পেয়ারটা আমি বাচ্চা সহই বিক্রি করে দিব, যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে বাচ্চা সহই নিতে পারবেন। দর্শক এই পেয়ারটা আমার বাচ্চা সহ একদম হলে নিতে পারবেন 2,500 টাকা, দর্শক বাচ্চা সহ একদম 2,500 টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন। এটা হচ্ছে দর্শক অ্যালমন মুখী, দেখেন। তো মাশাল্লাহ প্রিয় দর্শক এখানে আপনারা এক পেয়ার কবুতর দেখতেছেন। দর্শক এটা হচ্ছে বাসিরাজ কাকা, দেখেন খুব ডাকে, আসলে এখন ভয় পায়ে ডাকতেছে না, তবে অবশ্যই ডাকবে, আমি আপনাদের ডাক দেখানোর ডাক দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। দর্শক দেখেন আমি একটু ডাক দেখাই দিই আপনাদেরকে, দর্শক আসলে এটা ভয় পেয়ে আছে যার জন্য ডাকতেছে না, 100% ডাকার গ্যারান্টি আছে, যদি কবুতর না ডাকে মানি ব্যাগ গ্যারান্টি আছে, সমস্যা নাই। এই পেয়ারটা আমার এটা হচ্ছে দর্শক নিউ অ্যাডাল, মাত্র অ্যাডাল হয়েছে, তো এই পেয়ারটা আমার চাওয়া দাম হচ্ছে মাত্র 3,500 টাকা, যদি আপনাদের কারো পছন্দ হয় আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক এখানে আমরা আরো এক পেয়ার কবুতর দেখতেছি। দর্শক এটা হচ্ছে ব্লু মুখী, দেখেন ডিম বাচ্চা রানিং আছে, দর্শক একদম অ্যাক্টিভ কবুতর গুলো, দেখেন ডিম বাচ্চা রানিং, এই যে নটটা দেখেন ডাকতেছে আর পিছনে মাদি দাঁড়িয়ে আছে। আর দর্শক এই পেয়ারটা যদি কারোর পছন্দ হয় আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন, এই পেয়ারটা আমার চাওয়া দাম হচ্ছে মাত্র 3,500 টাকা, দর্শক এই পেয়ারটা আমার চাওয়া দাম হচ্ছে মাত্র 3,500 টাকা, আলোচনা করার অপশন আছে। এটা হচ্ছে দর্শক ব্লু মুখী। তো প্রিয় দর্শক এখানে আমরা আরো এক পেয়ার কবুতর দেখতেছি। দর্শক এটা হচ্ছে ফোম শাটিন, আর এটাও ডিমে আসছে, দর্শক মাদিটা দেখেন হাড়িতে বসে আছে, নটটা হাড়ির উপরে দাঁড়ায় আছে। আর দর্শক এটার একটু সমস্যা আছে, নটটা সামান্য একটু কানিটাল আছে, এটা বোঝা যায় না আসলে, তারপর আমি আপনাদেরকে বলে দিলাম আপনাদের সুবিধার্থে, কারণ আমি চাই না মিথ্যে কথা বলি আপনাদের কাছ থেকে আপনাদেরকে প্রতারণা করার জন্য। নটটা হালকা একটু কানিটান আছে, তারপরও ডিম বাচ্চা মাশাল্লাহ একদম 100% ঠিক আছে। যদি এই পেয়ারটা আপনাদের কারো পছন্দ হয় তাহলে কোনো দামাদামি হবে না, একদম 1,500 টাকা হলে নিতে পারবেন, একদম মাত্র 1,500 টাকা হলে নিতে পারবেন, নটটা একটু কানিটাল আছে। তো মাশাল্লাহ প্রিয় দর্শক এখানে দেখেন আরো এক পেয়ার চমক রয়েছে, এটা হচ্ছে শর্ট ফেস, দেখেন চোখের গিয়ার দেখাই দিচ্ছি আপনাদের, 3 পট্টি লাল গিয়ার একদম,
যদিও বা ক্যামেরায় ভালো একটা বোঝা যাচ্ছে না, আপনারা যদি সরাসরি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি মুখে যা বলছি তা সত্য কিনা। আর দর্শক, এটা হচ্ছে কাক কালো, একদম কালো চিকচিক করতেছে, আপনারা দেখতেছেন কবুতর মাশাল্লাহ খুবই সুন্দর। আর এদের প্যারেন্টস ছিল আপনার ইনপুট ব্লাড লাইনের, তার ঘর থেকে এই বাচ্চাগুলো আসা। আর এগুলো এখন রানিং ডিম বাচ্চা করছে আমার এখানে দুইবার, আমি অলরেডি বাচ্চা দুইবার বিক্রি করছি, এখন প্যারেন্টস বিক্রি করে দিব দর্শক, হয়তোবা চার পাঁচ দিনের ভিতরে আবার ডিম দিবে। তো দর্শক, এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় বা ভালো লাগে আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন। এই পেয়ারটা আমার চাওয়া দাম হচ্ছে মাত্র 6,500 টাকা, আলোচনা করার অপশন আছে। দর্শক, দাম বেশি মনে করবেন না, আসলে ভালো জিনিসের একটু ভালো দামই হয়। আপনারা কবুতরটা বাস্তবে দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি কেন দামটা বেশি চাইছি। তো মাশাল্লাহ প্রিয় দর্শক, এখানে আমরা আরো এক পেয়ার কবুতর দেখতেছি দর্শক। এটা হচ্ছে কিং কবুতর, একদম বিগ সাইজের কিং। দেখেন নটটা হচ্ছে সাদা, সামনে ঢাকাটা কি করতেছে একবার মোবাইলে ঠোকর মারতে আসছে দেখেন। আর পিছনে মাদিটা দাঁড়িয়ে আছে দর্শক, আমি মাদিটা দেখাই দিই, মাদিটা হচ্ছে হলুদ কালার দেখেন, খুবই সুন্দর। আর দর্শক, এই যে সামনে যেটা আছে এটা হচ্ছে নর দেখেন, ও ভিডিও করতে দেয় না, খুব পাজি। আর দর্শক, ডিম বাচ্চা রানিং, আর ওদের ডিম বাচ্চা ওরা নিজেরাই করে, পোস্টারিং এর কোনো ঝামেলা নাই। যদি এই পেয়ারটা আপনাদের কারো পছন্দ হয় আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন। এই পেয়ারটা আমার চাওয়া দাম হচ্ছে মাত্র 6,000 টাকা, এই পেয়ারটা আমার চাওয়া দাম মাত্র 6,000 টাকা, বিগ সাইজ কিং দর্শক। এটা কিন্তু ছোট সাইজ না, মাশাআল্লাহ অনেক বড় সাইজ। মাশাআল্লাহ প্রিয় দর্শক, এখানে আমরা আরো এক পেয়ার কবুতর দেখতেছি দর্শক। এটা হচ্ছে সাদা বিউটি, আর দর্শক এটা হচ্ছে ইনপুট করা দেখেন। এদের বাচ্চা আমার কাছে আছে, বাচ্চা ও ভিডিওতে দিছি। আর এরা হচ্ছে তার প্যারেন্টস দেখেন, ইউনাইটেড আরব আমিরাতের এদের বাচ্চা আছে আমার কাছে দেখেন। এদের শেপ এবং কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ, স্ট্যান্ডিং গেট আপ দেখেন খুবই সুন্দর। আর ডিম বাচ্চা ওরা ওদেরটা ওরা নিজেরাই করে, তারপর আমি ওদেরটা ওদেরকে দিয়ে করাই না, আমি পোস্টারিংয়ে করাইছি। আর দর্শক, এই পেয়ারটা যদি আপনার কারো পছন্দ হয় তো আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন। এই পেয়ারটা আমার চাওয়া দাম হচ্ছে 15,500 টাকা, এই পেয়ারটা আমার চাওয়া দাম হচ্ছে 15,500 টাকা, আলোচনা করার অপশন আছে।